ইজিয়েস্ট বিজনেস টু স্টার্ট উইথ নো মানি এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো বিষয় কিংবা সাবজেক্টের উপর ইন্টারেস্ট থাকে, তাহলে ব্লগিং শুরু করা আপনার জন্য একটি বেস্ট আইডিয়া। সব থেকে দারুণ জিনিস হলো, ব্লগিং শুরু করতে আপনার কোনো টাকাই ইনভেস্ট করতে হবে না। আপনি নিজের জন্য খুব ইজিলি ব্লগ ক্রিয়েট করতে পারবেন, তাছাড়া নিজের ওয়েবসাইট নিজেই ক্রিয়েট করতে পারবেন। গুগলের নিজস্ব হোস্টিং ব্লগ স্পটের মাধ্যমে আপনি শুরু করে দিতে পারেন আপনার রাইটিং জার্নি। আপনার কন্টেন্টগুলোকে অরিজিনাল রাখতে হবে এবং টার্গেট অডিয়েন্সের জন্য ইউজফুল কন্টেন্ট খুঁজে বের করতে হবে, এবং রেগুলার আর্টিকেল পোস্ট করার মাধ্যমে আপনি শুরু করতে পারেন আপনার ব্লগ সাইট। ব্লগিং করে অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম ছাড়াও আপনি অনেক স্পন্সরশিপ সহ অ্যাফিলিয়েটিং মার্কেটিং করতে পারবেন। যদিও এগুলো প্রথম দিকে আপনার কাছে কিছুটা জটিল মনে হলেও সময়ের সাথে সাথে খুব সহজ হয়ে আসবে। ব্লগিং এর ক্ষেত্রে দুইটি জিনিস মাথায় রাখতে হবে। এক, আপনি হয়তো দ্রুত টাকা ইনকাম করতে চাচ্ছেন, না হয় দ্বিতীয়টি, আপনি টাকা ইনকাম নিয়ে তত চিন্তা করছেন না, বরং প্রতিনিয়ত আপনার পছন্দনীয় টপিকের উপর লিখে যাবেন এবং একটি সময় পর সেটা থেকে সামান্য পরিমাণে টাকা উপার্জন করা শুরু করবেন। ধরে নিলাম আপনি দ্রুতই টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাহলে কিভাবে ব্লগিং করে দ্রুত টাকা ইনকাম করা যাবে? লাভজনক নিশ বাছাই করা। নিশ হলো কোনো একটি ব্রড টপিকের একটি স্পেসিফিক টপিক। ধরা যাক আপনি একটি নিশ চয়েস করলেন, কিন্তু সেটা নিয়ে লেখার আপনার কোনো লাভ হচ্ছে না। মানুষের ইচ্ছা নাই, তাহলে আপনার সকল কষ্টই বৃথা। তাই নিশ বাছাই করা সর্বপ্রথম এবং সব থেকে একটি মূল্যবান একটি স্টেপ। স্পন্সরদের জন্য তাদের প্রোডাক্ট রিভিউ করে দেয়া। প্রতিটি বিজনেস কোম্পানি চায় তাদের প্রোডাক্টটার একটি সোশ্যাল প্রুফ, যা দেখে ক্রেতারা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাদের প্রোডাক্টটা ক্রয় করবে। তাই আপনি যদি পারেন কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিতভাবে প্রকাশ করতে, তাহলে অসংখ্য স্পন্সর পাবেন যারা আপনাকে অর্থ প্রদান করে তাদের প্রোডাক্টটিকে রিভিউ করাবে। অনলাইন লার্নিং। ওয়ার্ডপ্রেস সাইটে অনেকগুলো প্লাগইন আছে, যেমন লার্ন ড্যাশ অ্যান্ড জিপি কোর্স। এই সকল প্লাগইন ইউজ করে আপনি শুরু করে দিতে পারেন অনলাইন কোর্স। ব্লগিং বিজনেসে লাভবান হতে কিছু জিনিস সবসময় মেনে চলতে হবে। ব্লগ থেকে পর্যাপ্ত পরিমাণ উপার্জন করতে আমাদের নিশের উপর যথেষ্ট দক্ষ হতে হবে। অডিয়েন্সের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং কন্টেন্ট কোয়ালিটির উপর, অর্থাৎ আপনার প্রদানকৃত ইনফরমেশন এবং লেখার উপর বেশি সময় এবং ফোকাস বাড়াতে হবে। যার মধ্যে সব থেকে প্রধান হলো কন্টেন্টের কোয়ালিটি বৃদ্ধি করা, যার জন্য আমাদের নিশ রিলেটেড প্রচুর ইনফরমেশন অর্জন করা শিখতে হবে। তাই ইজিয়েস্ট বিজনেস টু স্টার্ট উইথ নো মানি এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করলে কন্টেন্ট রাইটিংই সব থেকে ইজিয়েস্ট উপায়। ইউটিউব এবং গুগল থেকে আপনি জেনে নিতে পারেন কিভাবে ব্লগিং স্টার্ট করবেন। অনেক ইনফরমেটিভ টিউটোরিয়াল এবং ইনফরমেশন পাবেন। সবগুলো ইনফরমেশন সুন্দর করে নোট করে ব্লগিং শুরু করে দিতে পারবেন। আমাদের ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।